সুপ্রিয় বন্ধুগণ, একটি অ্যাডজেক্টিভ দিয়ে বিভিন্ন অক্সিলারি ভার্বে ব্যবহারের মাধ্যমে একসাথে বিরেশি ভাবে পড়ার কৌশল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি একটি অ্যাডজেক্টিভ দিয়ে বিরেশিটি ভাবে পড়ার কৌশল শিখে ফেলেন, তাহলে আপনি হাজারো অ্যাডজেক্টিভ দিয়ে একইভাবে পড়তে পারবেন, এর সাথে আবার কমন নাউন দিয়ে পড়তে পারবেন, ভার্বের পাস্ট পার্সেল ফর্ম দিয়েও কিন্তু একই গঠনের আলোকে পড়তে পারবেন। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পড়বে সেটি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগরে ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির ওপর 500 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান্ডেমের মাধ্যমে ভিডিও নিতে পারবেন। এখন আসুন মূল আলোচনা, কিভাবে শিখবেন, অর্থাৎ একটি অ্যাডজেক্টিভ, দ্যাট মিন্স রিচ, এই অ্যাডজেক্টিভ দিয়ে আমরা বিরাশিটি ভাবে পড়ার কৌশল আজকে ভিডিওতে শিখব। তাহলে প্রথম অক্সিলারি ভার্বগুলি আপনারা একটু পড়ে নেন, যেমন এম ইজার, ওয়াজার, হ্যাভেস, হ্যাড, শেল, শুড, শেল উইল, শুড উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড, দেয়ার, ইউজ টু, এইগুলির ব্যবহারের মাধ্যমে একসাথে একটি অ্যাডজেক্টিভ দিয়ে বিরাশিভাবে গঠন হয় সে বিষয়টা আমরা কিভাবে রপ্ত করব লক্ষ্য করেন। এখানে যেমন ধরেন, এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে হই, হই, হও, হন, অর্থাৎ কীভাবে পড়বেন, যেমন আমি ধনী হই, আমি ধনী হচ্ছি, আমি ধনী হয়েছি, আমি কিছুদিন ধরে ধনী হচ্ছি, আমি ধনী ছিলাম, আমি ধনী হচ্ছিলাম, আমি ধনী হয়েছিলাম, আমি কিছুদিন ধরে ধনী হচ্ছিলাম, আমি ধনী হইব, হইতে থাকব, হয়ে থাকবো, কিছুদিন ধরে ধনী হইতে থাকবো, অর্থাৎ টেন্সের আলোকে আমরা প্রথম পড়ব। তারপর আসেন তুমি ধনী হও, তুমি ধনী হচ্ছ, হয়েছ, কিছুদিন ধরে ধনী হচ্ছ, তুমি ধনী ছিলা, হচ্ছিলা, হয়েছিলা, কিছুদিন ধরে হচ্ছিলা, তুমি ধনী হইবা, ধনী হইতে থাকবা, ধনী হয়ে থাকবা, তুমি কিছুদিন ধরে ধনী হইতে থাকবা। এখন আসেন সে দিয়ে পড়েন, সে ধনী হয়, হচ্ছে, হয়েছে, কিছুদিন ধরে ধনী হচ্ছে, সে ধনী ছিল, হচ্ছিল, হয়েছিল, কিছুদিন ধরে ধনী হচ্ছিল, সে ধনী হইবে, হইতে থাকবে, হইয়া থাকবে, কিছুদিন ধরে হইতে থাকবে। একইভাবে আপনি ধনী হন, হচ্ছেন, হয়েছেন, কিছুদিন ধরে হচ্ছেন, ধনী ছিলেন, হচ্ছিলেন, হয়েছিলেন, কিছুদিন ধরে ধনী হচ্ছিলেন, আপনি ধনী হইবেন, হইতে থাকবেন, হয়ে থাকবেন, কিছুদিন ধরে ধনী হইতে থাকবেন। তা আপনাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো একটি অ্যাডজেক্টিভ দিয়ে আমি, তুমি, সে, তারা দিয়ে প্র্যাকটিস করবেন। এটা দিয়ে যদি প্র্যাকটিস করেন তাহলে পৃথিবীর সকল সাবজেক্ট দিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে এই চারটি রূপেই কিন্তু বারবারই হয়। তাই আগে বাংলা বিষয়টি রপ্ত করেন, তারপর ইংরেজি, ইংরেজিটি এইভাবে রপ্ত করেন, যেমন সাবজেক্ট এম ইজ আর অ্যাডজেক্টিভ, আর তারপর এম ইজ আর বিং, হ্যাভ হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ হ্যাভ বিন, বিং, হ্যাজ বিন, বিং, ওয়াজ আর, ওয়াজ আর, বিং, হ্যাড বিন, হ্যাড বিন, বিং, শেল বি, উইল বি, শেল বি, বিং, উইল বি, বিং, শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শেল হ্যাভ বিন, বিং, উইল হ্যাভ বিন, বিং। হ্যাঁ বন্ধুগণ, লেখে লেখে এটা রপ্ত করবেন। তারপর তৃতীয় ধাপে আপনি কীভাবে পড়বেন লক্ষ্য করেন, আই এম রিচ, আমি ধনী হই, হি ইজ রিচ, সে ধনী হয়, ইউ আর রিচ, আপনি ধনী হন বা হও, আই হি ইজ বিং রিচ, আই এম বিং রিচ, আমি ধনী হচ্ছি, হি ইজ বিং রিচ, সে ধনী হচ্ছে, ইউ আর বিং রিচ, আপনি ধনী হচ্ছেন, আই হ্যাভ বিন রিচ, আমি ধনী হয়েছি, হি হ্যাজ বিন বিন রিচ, সে ধনী হয়েছে, ইউ হ্যাভ বিন রিচ, আপনি ধনী হয়েছেন, আই হ্যাভ বিন বিং রিচ ফর লং টাইম, আমি দীর্ঘদিন ধরে ধনী হচ্ছি, হি হ্যাজ বিন বিং রিচ ফর লং টাইম, সে দীর্ঘদিন ধরে ধনী হচ্ছে, ইউ হ্যাভ বিন বিং রিচ ফর আ ফিউ ডেজ, আপনি কিছুদিন ধরে ধনী হচ্ছেন। তারপর 5 নম্বর, আই ওয়াজ রিচ, আমি ধনী ছিলাম, ইউ আর রিচ, তুমি ধনী ছিলা, বা ইউ আর রিচ, আপনি ধনী ছিলেন, ইউ দিয়ে তুমি হয়, আপনি হন। এখন আসেন আই ওয়াজ বিং রিচ, আমি ধনী হচ্ছিলাম, ইউ আর বিং রিচ, তুমি ধনী হচ্ছিলা, ইউ আর বিং রিচ, আপনি ধনী হচ্ছিলেন, বা হি ওয়াজ বিং রিচ, তিনি ধনী হচ্ছিলেন, অর্থাৎ হি দিয়ে সে বোঝায় আবার আপনিও বোঝায়। এখন আসেন আই হ্যাড বিন রিচ, আমি ধনী হয়েছিলাম, ইউ হ্যাড বিন রিচ, তুমি ধনী হয়েছিলা, এইভাবে পড়বেন। তারপর আসেন আই হ্যাড বিন বিং রিচ ফর ফিউ ডেজ, আমি কিছুদিন ধরে ধনী হচ্ছিলাম, ইউ হ্যাড বিন বিং রিচ ফর ফিউ ডেজ, আপনি কিছুদিন ধরে ধনী হচ্ছিলেন। তারপর শেল বি, আই শেল বি রিচ, আমি ধনী হইব, ইউ উইল বি রিচ, তুমি ধনী হইবা, বা হি উইল বি রিচ, সে ধনী হইবেন, তিনি ধনী হইবেন,
আই শ্যাল বি বিং রিচ আমি ধনী হইতে থাকব ই উইল বি বিং রিচ তুমি ধনী হইতে থাকবা আই শ্যাল হ্যাভ বিন রিচ আমি ধনী হয়ে থাকব ই উইল হ্যাভ বিন রিচ তুমি ধনী হয়ে থাকবা হি উইল হ্যাভ বিন রিচ তিনি ধনী হয়ে থাকবেন তারপর 12 নম্বর লক্ষ্য করেন আই শ্যাল হ্যাভ বিন বিং রিচ আমি কিছু সময় ধরে ধনী হইতে থাকব ই উইল হ্যাভ বিন বিং রিচ ফর ফিডেস তুমি কিছুদিন ধরে ধনী হইতে থাকবে হ্যাঁ বন্ধুগণ প্রথম অংশটি হলো টেন্সের আলোকে আমরা 12 ভাবে পড়ার কৌশল এখান থেকে শিখে নিলাম আমি আবারও বলবো যে আমি তুমি সে তারা দিয়ে আপনি প্রথম এই বাংলাটাকে লিখে লিখে রপ্ত করবেন তারপর ইংরেজিটাকে রপ্ত করবেন তারপর এর সাথে ইংরেজির সাথে বাংলা বাক্যটি উচ্চারণ করে পড়বেন ইনশাল্লাহ পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে তারপর আসেন শুড বি আমার ধনী হওয়া উচিত আমার ধনী হওয়া উচিত হইতে থাকা উচিত আমার ধনী হওয়া উচিত ছিল আমার ধনী হইতে থাকা উচিত ছিল আমার শিক্ষিত হওয়া উচিত শিক্ষিত হইতে থাকা উচিত শিক্ষিত হওয়া উচিত ছিল শিক্ষিত হইতে থাকা উচিত ছিল আমার মোটা হওয়া উচিত আমার মোটা হইতে থাকা উচিত আমার মোটা হইতে হওয়া উচিত ছিল আমার মোটা হইতে থাকা উচিত ছিল প্রথম বাংলা বাক্য থেকে রপ্ত করেন আমি তুমি সে তারা আপনি দিয়ে অর্থাৎ তোমার ধনী হওয়া উচিত তার ধনী হওয়া উচিত তাদের ধনী হওয়া উচিত পৃথিবী সকল মানুষের ধনী হওয়া উচিত যে কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্ট দিয়ে যদি পড়েন একই বাংলা হবে কোনো ব্যতিক্রম হবে না আর ইংরেজিতে হলো শুড বি বিং শুড হ্যাভ বিন বিংস বিং অর্থাৎ শুড বি রিচ শুড হ্যাভ বিন শুড বি বিং রিচ শুড হ্যাভ বিন বিং রিচ শুড বি এডুকেটেড শুড বি বিং এডুকেটেড শুড হ্যাভ বিন এডুকেটেড শুড হ্যাভ বিন বিং এডুকেটেড এখন আসুন বাংলায় পড়ব বাংলার সাথে ইংরেজি আই শুড বি রিচ আমার ধনী হওয়া উচিত আই শুড বি বিং রিচ আমার ধনী হইতে থাকা উচিত আই শুড হ্যাভ বিন রিচ আমার ধনী হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন বিং রিচ আমার ধনী হওয়া উচিত ছিল একইভাবে উই শুড বি এডুকেটেড আমাদের শিক্ষিত হওয়া উচিত উই শুড বি বিং এডুকেটেড আমাদের শিক্ষিত হইতে থাকা উচিত উই শুড হ্যাভ বিন এডুকেটেড আমাদের শিক্ষিত হওয়া উচিত ছিল উই শুড হ্যাভ বিন বিং রিচ আমাদের শিক্ষিত হইতে থাকা উচিত ছিল ঠিক একইভাবে আমি ধনী হইতাম তুমি ধনী হইতে সে ধনী হতো আপনি ধনী হইতেন আমি ধনী হয়ে থাকতাম তুমি ধনী হয়ে থাকতা সে ধনী হয়ে থাকতো আপনি ধনী হয়ে থাকতেন একইভাবে আপনি উড বি দিয়ে পড়েন আমি ধনী হইতাম আই উড বি রিচ আমি ধনী হয়ে থাকতাম আই উড হ্যাভ বিন রিচ আই উড হ্যাভ বিন রিচ তারপর আসেন ক্যান কুড বি দিয়ে পড়ব আমি ধনী হতে পারি আই ক্যান বি রিচ সে ধনী হতে পারে হি ক্যান বি রিচ তারা ধনী হতে পারে দে ক্যান বি রিচ আমি ধনী হতে পারতাম আই কুড বি রিচ তুমি ধনী হতে পারতা ইউ কুড বি রিচ তুমি শিক্ষিত হইতে পারতা ইউ কুড বি এডুকেটেড ইউ কুড বি এডুকেটেড আপনি শিক্ষিত আপনি আপনি মোটা হতে পারতেন ইউ কুড বি ফ্যাট ইউ কুড বি ফ্যাট এইভাবে হবে তারপর আসেন ইউ কুড হ্যাভ বিন এডুকেটেড আপনি শিক্ষিত হয়ে থাকতে মানে হয়ে থাকতে পারতেন আই কুড হ্যাভ বিন এডুকেটেড এনাফ আমি যথেষ্ট শিক্ষিত হয়ে থাকতে পারতাম এখন আসেন মে মাই ডে পর্ব হি মে বি রিচ সে ধনী হতেও পারে সে ধনী হতেও পারে আর হি মে হ্যাভ বিন রিচ সে ধনী হতেও পেরেছে সে ধনী হতেও পেরেছে আর হি মাইট বি রিচ সে ধনী হতেও পারতো সে ধনী হতেও পারতো আই মাইট বি এডুকেট আই মাইট বি রিচ আমি ধনী হতে পারতাম আই মাইট হ্যাভ বিন রিচ আমি ধনী হতেও পেরেছিলাম আমি ধনী হতে পেরেছিলাম আবার হি মাইট হ্যাভ বিন রিচ সে ধনী হতেও পেরেছিল হ্যাঁ বন্ধুগণ এই হলো আজকের বিষয় আমরা শেখার পদ্ধতিগুলো শিখে নিলাম প্রথম হচ্ছে আমি তুমি সে তারা দিয়ে বাংলায় পড়বেন তারপর ইংরেজিতে রপ্ত করবেন তারপর ইংরেজির সাথে বাংলা বাক্য ইংরেজি বাক্যের সাথে বাংলা বাক্য মিলে মিলে লিখে লিখে পড়ুন ইনশাল্লাহ পুরো বিষয়টি আপনার রপ্ত হয়ে যাবে হ্যাঁ বন্ধুগণ দ্বিতীয় নাম্বার ভিডিওতে আমরা বাকি গঠন প্রণালীগুলো দেব এবং এইভাবে আমরা পড়ব ইনশাল্লাহ আপনি যদি একটি অ্যাডজেক্টিভ দিয়ে পুরো বিষয়টি রপ্ত করতে পারেন তাহলে আপনি হাজারো অ্যাডজেক্টিভ হাজারো কমন নাউন হাজারো ভার্বের পাস্ট পার্সেন্ট ফর্ম দিয়ে একইভাবে রপ্ত করতে পারবেন তাই লিখে লিখে প্র্যাকটিস করুন আমাদের সকল ভিডিওগুলো দেখুন প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে এবং প্রতিটি ভিডিও কিন্তু প্রতিটি এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে পঙ্কে ভেঙে ভেঙে হিসাব নিকাশ করে আমি লিখেছি ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো দেখুন প্রয়োজনে প্যান্ডেমির মতো ভিডিওগুলো নিতে পারেন ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ